নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। লাঞ্চের পর আমি আর বাপ্পা বেরিয়ে পড়েছি লাইট হাউসের উদ্দেশ্যে। অনেকদিন পর আমি আর বাপ্পা এরম হাতে হাত ধরে হাঁটছি, বেশ ভালো লাগছিল। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লাইট হাউসে। এই হলো সেই সুবিশাল লাইট হাউস। আমি শুনেছিলাম লাইট হাউসে কিন্তু টিকিট আছে। আশেপাশে যদিও কোনো কাউন্টার আমি দেখতে পেলাম না বলে গেটটা খোলা দেখে সোজা ঢুকে পড়েছি। ভাবলাম টিকিট কাউন্টার বোধহয় ভেতরে আছে। তারপরে ভেতরে ঢুকে দেখলাম, ওমা, এ তো সিঁড়ি শুরু হয়ে গেছে। সিঁড়িটা দেখুন একদম ঘুরে ঘুরে ওপরের দিকে উঠেছে, অগত্যা ওঠা শুরু হলো। এই তো চলে এসেছি, হাওয়া হাঁপিয়ে গেছে। ও, ফাইনালি উঠে চলে এলাম। বাপ্পার কোনো প্রবলেম হয়নি, তবে সত্যি আমি হাঁপিয়ে গেছি। দেখুন পুরীর মন্দিরটা, জুম করে দেখানোর চেষ্টা করছি। আজ আবার একবার জগন্নাথ ধামের দর্শন হয়ে গেল। লাইট হাউসের চারপাশটা কত বড় বড় বাড়ি আর হোটেলে ভর্তি, দূর দূরান্তে অবধি শহরের অনেকটাই দেখা যাচ্ছে। এই নিচে লাইট হাউসেরও এরিয়াটা বেশ বড়। কিছু বলবে? হ্যাঁ, সমুদ্রের হাওয়া এত উঁচু থেকে, আর দারুণ লাগছে, সত্যি কিছু বলার নেই। লাইট হাউসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এবার যাচ্ছি বিপত্তারিণী মন্দিরের দিকে। দেখুন এই এনআরএস রয়্যাল প্যালেস হোটেলটা সত্যি একদম রাজকীয় দেখতে, তাই না? এসে গেলাম মন্দিরে। মন্দিরের গেটটা রেনোভেশনের কাজ চলছে। মন্দির লাগোয়া এই মন্দিরেরই হোটেল, আর এই হলো মন্দির। মনে হয় মন্দিরে পুজো শুরু হবে। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। মা বিপত্তারিণী তুমি সকলের মঙ্গল করো। এখন প্রায় 5:30 বাজতে যায়, আর 5:30 সময় থেকে মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়।
এই শুরু হলো বলে। মমতাময়ী মায়ের অভূতপূর্ব রূপের দর্শন করে আমরা বেরিয়ে এলাম আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পথের ধারে এই ক্যাফেটা দেখে একটু দাঁড়িয়ে পড়েছি। বাহ, ঢুকেই কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে আমার বেশ ভালো লাগছে। বাহ দেখুন, বেশ সুন্দর না? কি সুন্দর লাগছে। আমাদের বসার জায়গা থেকে এই সিনটা এত সুন্দর লাগছে, যে কেউ এখানে বসে বসে সমুদ্র উপভোগ করতে পারে আর নিশ্চিন্ত মনে কফি খেতে পারে। সময়টা এত সুন্দর কাটবে। আমাদের অর্ডার এসে গেছে। কি অর্ডার করালে? এটা আইস মোকা ক্যাফে, আর এটা হলো চকলেট ব্লিস। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আর এত ভালো কফি খেয়ে এবার আমরা হোটেলের পথে রওনা দেব। আর আমাদের হাঁটতে ভালো লাগলো না, তাই একটা অটো ধরে নিলাম। হোটেল নিউ সি হকের গার্ডেনটা কিন্তু দারুণ। আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকেন তাহলে সেখানে দেখেছেন, আর যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে আমার আগের ব্লগগুলো দেখে নিন। সন্ধ্যেটা হোটেলের গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা রাতের ডিনারটা ভাবলাম পার্সেল নিয়ে নিই, হোটেলের রুমে বসেই খেয়ে নেব। তাই চলে এসেছি স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে। হোটেলে খাবারের অর্ডার দিয়ে যতক্ষণ ওরা বানাচ্ছিল আর আমরা বিচের ধার থেকে একটু ঘুরে নিলাম, তারপরে খাবার নিয়ে চললাম হোটেলের দিকে। এটা চিলি গার্লিক নুডলস আর এটা বার্নড গার্লিক নুডলস। চলো খাবারটা সার্ভ হোক। খাবার তো পরিবেশন হয়ে গেছে, রাতের খাবারটা খেয়ে নিই। পরিভ্রমণের তৃতীয় দিনে আমরা কোথায় ঘুরলাম, কি করলাম সব জানতে পারবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।